সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আজ 23 সেপ্টেম্বর 2024 ঢাকা বিএফএসের আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। দেখুন, বেসিক্যালি ঢাকা বিএফএসে আজকে যেটা জানতে পারলাম, কিছু ফ্যামিলি ভিসা আর দুই তিনটা ওয়ার্ক ভিসা হলেও হতে পারে, আসলে সঠিক তথ্য পাওয়া যায়নি মানুষের মুখে যেতটুকু শোনা, কারণ আমি যেতে যেতে একটু লেট হয়ে গেছে। তো কিছু ফ্যামিলি ভিসা হয়েছে, সেটা হচ্ছে কি গত বছর ডিসেম্বরের, আর এই এই গত 2-3 দিন আমরা যে দেখতে পারছি যে আসলে কিছু ভিসা স্ট্যাম্পিং হচ্ছে এবং কিছু ভিসা পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। আসলে যে পরিমাণ ভিসা পাওয়ার খবর পাওয়া যাচ্ছে, সেই পরিমাণ ভিসা কিন্তু আসলে দিচ্ছে না। আমরা আসলে যে 4-5টা যে ভিসা পাওয়া যাচ্ছে, যে ভাইরাল হচ্ছে, আরও কিছু হয়তো থাকতে পারে 4-5টা বা 10টার মতো, যেগুলো আমার আড়াল রয়ে গেছে বা পাবলিশ করছে না। সব মিলিয়ে আসলে বেসিক্যালি মানে সেই পরিমাণ, যে পরিমাণ আমরা আশা করি, আমরা যে পরিমাণ জমা দেওয়া প্রায় 50-60 হাজার প্লাস যে জমা দেওয়া, সেই আশানুরূপ 10-15-20টা দিয়ে আসলে হয় না। দেখেন, গত 16 সেপ্টেম্বর থেকে আমরা আসলে কিছু ভিসা দেখছি, ওয়ার্ক ভিসা, মানে আমি বারবার বলছি ভিসা, সেটা হচ্ছে ওয়ার্ক ভিসা দেখছি। সেগুলো যেমন আজকে 23 তারিখ পর্যন্ত ধরি আমি দেখি যে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, যেমন ভিসার মধ্যে, যেমন লাস্টের সংখ্যা হচ্ছে যেমন 6018 বা 6049, 6044, 6054 বা 6060, এই ধরনের ভিসাগুলো আসলে ভাইরাল হয়েছে, স্ট্যাম্পিং করা পিকচার ভাইরাল হয়েছে। তো যদি আমি ধরি, তাহলে 16 তারিখ থেকে আজকে 23 তারিখ, প্রায় আপনি 7 দিনের মতো, 7 দিনে কয়টা ভিসা হইলো? 40টার মতো। তো ভাগ করলে কতগুলো আসে, অ্যাভারেজ গড়ে কতগুলো আসে? আর এই যে ভিসাগুলো হচ্ছে শুধুমাত্র ঢাকাতে না, কিন্তু এটা 3 বিএফএস মিলে, তো ভাগ করে দেখেন গড়ে অ্যাভারেজ 10টা ভিসা কিন্তু হচ্ছে না ওয়ার্ক ভিসা। আমরা অনেকেই মানে অনলাইনে দেখি যে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি, বা তাকে ফোন করলে দেখা গেছে যে সে আসলে সঠিক রেসপন্স করে না। অনেকে বলে যে অমুকের কাছ থেকে শুনছি, অমুক বন্ধুর কাছ থেকে শুনছি, অমুক মামার কাছ থেকে শুনছি। আসলে এই যে এতগুলা গ্রুপ, বিভিন্ন ফেসবুকের বা হোয়াটসঅ্যাপের বা মেসেঞ্জারের, এই একটা গ্রুপকে কেউ হাত তুলে বলতে পারে না ভাই আমি ভিসা পেয়েছি। তো ভাই, গুজবে কান না দেই, যেই হারে মানুষ জমা দিয়েছে, সেই হারে যদি প্রতিদিন 10টা করে ডেলিভারি দেয় অ্যাভারেজে, মানে হয়তো 2-1টা কম বেশি হইতে পারে, সেই হারে কত বছরে শেষ করবে আপনাদের কাছে প্রশ্ন রইলো।